তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করে জিৎ শ্রাবন্তী লকেট চ্যাটার্জি ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জি আর বিদ্যার্থী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিটে রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলো করে এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ ফিলিমস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাসরুট এন্টারটেন্ট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির দূরে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রোডুস করে আই ওয়াই ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সংগীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ওয়াই ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলি করে এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে IOU Films এবং এই মুভিটি सिनेরপি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাও গ্যাসুট এন্টারটেইনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটির সংগীত পরিচালনা ছিল নন্দদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং IOU ফিলিমস আর এই সিনেমাটি 3ই জুন 2011 সালে মুক্তি পায় এই সিনেমাটির ডিরেক্টর ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীবিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি টা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাসরুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির চল ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ ডেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমা করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার সালে মুক্তি পায় এই সিনেমাটির সঙ্গে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভি টি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ভাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স আউট অফ ডেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইটটি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেওগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রোডুস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনেই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আরশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ ডেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল লাইক ছিল এইটটি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেওগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিজ এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির সঙ্গে ছিল ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সরবন্টি লকেট চট্টোপাধ্যায় ফিরদৌস আহমেদ বিপ্লব চট্টোপাধ্যায় আর শিশু অভিনেত্রী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই লাইক ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ ডেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাগছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করে জিৎ শ্রাবন্তী লকেট চ্যাটার্জি ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জি অশ্বিনী বিদ্যার্থী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অব টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলেজ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ওয়াই এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এস কে মুভিস এবং আই ওয়াই আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাপন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাগছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা জলসা মুভি টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির দূরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল আউট আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনার টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাপন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলিজ বর্গ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি টিভি দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা এই আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির গির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলি কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করে জিৎ সেরাবন্তী লকেট চ্যাটার্জি ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জি অশ্বিনী বিদ্যার্থী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে বাজেট ছিল কোটি এই মুভিটি আপনার ওটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আইওইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ বর্গে এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেট্রোফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনেই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স আউট অফ ডেন আর এই মুভি টিকে মুভি বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্লাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আই ও ইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অব টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলজ বর্গ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ভাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেওগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল ষাট মিনিটের এই ফাইলটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগে মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সরবন্টি লকেট চট্টোপাধ্যায় ফিরদৌস আহমেদ বিপ্লব চট্টোপাধ্যায় আর শ্রীনিবেদত্রী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি টু পার্সেন্ট এই পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার এই মুভি টি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভি তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভি টিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আই ও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ভাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজ লাইক ছিল এই টু পার্সেন্ট গোলজি এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি টিভি দেখতে চান তাহলে এই এই আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমা করেছেন পি সিলভা কুমার এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিজ এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির সার ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনার টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাগছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির দূরদর্শন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাপন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে এবং রবি পরিচালনায় এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অব টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলেজ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার এগারো সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ইউ ফিল্মস আর এই সিনেমাটি ৩ জুন দু এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলিজ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি দেখতে চান তাহলে এই এই মুভিটা মুভিটা আপনারা আপনারা জলসা চ্যানেলে গিয়ে দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির গির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ইউ আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলি এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও এবং এই মুভিটি সিনেট্রফি করেছেন পি সিলভা কুমার এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন ময়িত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস মুভিস এবং আই ও আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার সালে মুক্তি পায় এই সিনেমাটির সঙ্গে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আইওইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিজ লাইক ছিল এই টু পার্সেন্ট গোলেজ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি এই টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ও প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ইউ এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে কে মুভিস তাছাড়াও গ্যাসুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ভাইটা সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেগ্রফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভি তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিজ এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুডেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার নির্মিত নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনু বিদ্যা থ্রি বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই লাইক ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রোডুস করে আই ও ইউ এবং এই মুভিটি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভি টি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভি টিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ভাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজিয়ার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেট্রফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির সঙ্গে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আরশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজ লাইক ছিল এই টু পার্সেন্ট গোলিজ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম ভিডিওতে গিয়ে এই দেখতে পাবেন আর এই মুভিটা যদি দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা এই আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির গির পরিচালনায় দু হাজার সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেওগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনার টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করে জিৎ শ্রাবন্তী লকেট চ্যাটার্জি ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জি আর বিদ্যার্থী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অব টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলেজ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির গির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিউজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ ফিলিমস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এই মুভিটিকে করে আর এস কে মুভিস দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ওয়াই ইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ভাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ওয়াই ইউ ফিল্মস এবং এই মুভিটি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ইউ আর এই সিনেমাটি তিনি জুন দু হাজার এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলি এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ওয়াই ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সংগীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ওয়াই ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে ডিস্ট্রিবিউট করে এই সঙ্গীত দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যার্থী, বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ বার্ক এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্লাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আই ও ইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরে চান ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটিকে এই মুভিটি আপনার ও টি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার এই মুভি টি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভি তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভি টিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিজ এবং আই ও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ ডেন আর এই মুভি টিকে মুভি বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলেজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্লাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ফিল্মস এবং এই মুভিটি সিনেমা করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির সঙ্গে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অব টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলজ বর্গ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির গির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ভাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাপন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাইক ছিল এইটটি টু পার্সেন্ট গোলেজ পড়বে এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেওগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল ষাট মিনিটের এই ফাইলটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগে মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সরবন্টি লকেট চট্টোপাধ্যায় ফিরদৌস আহমেদ বিপ্লব চট্টোপাধ্যায় আর শ্রীনিবেদত্রী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই লাইক ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাপন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আরশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স আউট অফ টেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাগছিল এইট্টি টু পার্সেন্ট এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করে জিৎ শ্রাবন্তী লকেট চ্যাটার্জি ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জি অশ্বিনী বিদ্যার্থী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে ফিল্মস এবং এই মুভিটি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও রুট এন্টারটেনমেন্ট ও মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আই ও ফিলিমস আর এই সিনেমাটি তিনেই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করে জিৎ সেরাবন্তী লকেট চ্যাটার্জি ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জি অশ্বিনী বিদ্যার্থী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাগছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে এবং রবি হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যাথেরী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রোডুস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তী লোকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি টা আপনার জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাসরুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি টা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ওয়াই ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সংগীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ওয়াই ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি গোলিউজার লাইক ছিল এই টু পার্সেন্ট গোলিজ এই মুভিটিকে পছন্দ করেছে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি টিভি দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কেনা গির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আইওইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি টা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও এবং এই মুভিটি সিনেট্রফি করেছেন পি সিলভা কুমার এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সংগীত পরিচালনা ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন ময়িত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস মুভিস এবং আই ও ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার সালে মুক্তি পায় এই সিনেমাটির সঙ্গে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডুস করে আই ও ইউ এবং এই মুভি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা থ্রি বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীবিদ্যা থ্রি বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডুস করে আই ও এবং এই মুভি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা থ্রি বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্লাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেট্রফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিজ এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই লাইক ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রোডুস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইটটি টু পার্সেন্ট গুলি এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ফিলিমস এবং এই মুভিটি সিনাগ্রফি করেছেন পি সিলভা কুমার এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা ডিস্ট্রিবিউট করে সঙ্গীত দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং ও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স আউট অফ টেন আর এই মুভি টিকে মুভি বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আরশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাগছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সংগীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আরশ্বিনী বিদ্যা থ্রি বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনার টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির দূরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলি করে এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রোডুস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনেই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লোকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাসুট এন্টারটেন্ট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেশ চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ওয়াই ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সংগীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ওয়াই ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু এগারো সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাৱন্তী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল আর এই মুভিটিকে বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাসরুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আইওইউ ফিল্মস আর এই সিনেমাটি তিনি জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্তি লকেশ চ্যাটার্জী ফিরদৌস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার এগারো সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাসুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ কর এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডুস করে আই ও এবং এই মুভি টি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যার্থের বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইন রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ বার্ক এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্লাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও এবং এই মুভিটি সিনেট্রফি করেছেন পি সিলভা কুমার এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন ময়িত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস মুভিস এবং আই ও ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার সালে মুক্তি পায় এই সিনেমাটির সঙ্গে ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্তি লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ, বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালের নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রোডুস করে আই ও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার এই মুভি টি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভি তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্ট ও এই মুভি ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিজ এবং আই ও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দুহাজার এগারো সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স আউট অফ ডেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেওগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মহিত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিজ এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইম রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই লাইক ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনু বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল ইউজার লাইক ছিল এইটটি টু পার্সেন্ট এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু হাজার সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ এবং এই মুভিটি সিনেওগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু হাজার এগারো সালে মুক্তি পায় আর এই সিনেমাটির ছিল ষাট মিনিটের এই ফাইলটা সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগে মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সরবন্টি লকেট চট্টোপাধ্যায় ফিরদৌস আহমেদ বিপ্লব চট্টোপাধ্যায় আর শ্রীনিবেদত্রী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই লাইক ছিল মুভিটিকে এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভি টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিত এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাপন্থী লকেট চ্যাটার্জী ফিরদৌস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্রীনী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল সিক্স পয়েন্ট আউট অফ ডেন আর এই মুভি টিকে এর মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোল লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গুলো এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আই ও ইউ এবং এই মুভিটি টি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এস কে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এস কে মুভিস এবং আই ও ইউ আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ডুরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করে জিৎ শ্রাবন্তী লকেট চ্যাটার্জি ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জি অশ্বিনী বিদ্যার্থী বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আইএমডিবিটে রেটিং ছিল সিক্স পয়েন্ট টু আউট অফ টেন আর এই মুভি টিকে এর বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভি টি গোলিজার লাইক ছিল এইট্টি টু পার্সেন্ট গোলেজ করে এই মুভি পছন্দ করেছে এই মুভি টি আপনার ওটিটি প্ল্যাটফর্ম জল আমাজন প্রেম ভিডিও তে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভি টা যদি আপনার টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভি আপনারা আপনার জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভি টা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইওইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এন্টারটেনমেন্টও এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভিটি সঙ্গীত পরিচালনা ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করে এবং এই সিনেমাটি প্রোডাকশন কোম্পানি হল এসকে মুভিস এবং আইওইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনে জুন দু সালে মুক্তি পায় এই সিনেমাটির ছিল একশো ষাট মিনিটের এই ফাইটার সিনেমাটি ছিল জিৎ এবং রবি কিনাগির মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিৎ শেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরিদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আর শ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরো অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভি টা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনারা টিভি চ্যানেল দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিজ টিভি চ্যানেলে গিয়ে এই মুভি টা আপনারা দেখতে পাবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমরা কথা বলতে চলেছি জিতে অভিনীত এবং রবি কিনাগির পরিচালনায় দু সালে নির্মিত সিনেমা ফাইটার সম্পর্কে এই ফাইটার মুভিটি কোন টিভি চ্যানেল এবং কোন টিভি প্ল্যাটফর্মে দেখতে পাবেন তা জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই মুভিটিকে প্রডিউস করে আইও ইউ ফিল্মস এবং এই মুভিটি সিনেমাগ্রাফি করেছেন পি সিলভা কুমার আর এই মুভিটি ডিস্ট্রিবিউট করে জলসা মুভিস এবং এসকে মুভিস তাছাড়াও গ্যাস রুট এই মুভিটিকে ডিস্ট্রিবিউট করে আর এই মুভি সঙ্গীত পরিচালনায় ছিল ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং রবি রঞ্জন মৈত্র এই সিনেমাটি এডিট করেন এবং এই সিনেমাটির প্রোডাকশন কোম্পানি হলো এসকে মুভিস এবং আইও ইউ ফিলিমস আর এই সিনেমাটি তিনিই জুন দু সালে মুক্তি পায় আর এই সিনেমাটির দূরেশন ছিল একশো ষাট মিনিটের এই ফাইটা সিনেমাটি ছিল জিত এবং রবি কেনাগের মধ্যে চতুর্থতম সিনেমা এই সিনেমাতে অভিনয় করেন জিত সেরাবন্থী লকেট চ্যাটার্জী ফিরদাউস আহমেদ বিপ্লব চ্যাটার্জী আশ্বিনী বিদ্যা বিশ্বজিৎ চক্রবর্তী ছাড়া আরও অনেক ছোট বড় অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন আর এই সিনেমাটি আই রেটিং ছিল আর এই মুভিটিকে মুভিটির বাজেট ছিল চার কোটি রুপিয়া এই মুভিটি আপনার ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন আর এই মুভিটা যদি আপনার টিভি চ্যানেলে দেখতে চান তাহলে এই মুভিটা আপনারা জলসা মুভিস টিভি চ্যানেল গিয়ে এই মুভিটা আপনারা দেখতে পাবেন